বাবাকে গুলি করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত তো ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি মৃতের নাম হাসানুর গোলদা স্থানীয় সূত্রে খবর পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে বিবাদ চলছিল ছেলে আশানুরের অভিযোগ তার জেরেই বাবাকে গুলি করে পুড়িয়ে মারে ছেলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী ময়ূক পাঁচ দিনের মাথায় বেহালাকান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত সম্রাট বন্দ্যোপাধ্যায় তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো এবং কেন পাঁচ দিন সময় লাগলো তাকে গ্রেপ্তার করতে বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখা বা অ্যান্টি রাউডি সেকশন আজকে সকালবেলা ভোরবেলা হাওড়া গ্রামীণ বা এলাকার জয়পুর থেকে এই মূল অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে এর সঙ্গে আরও সাতজন অভিযুক্ত যারা সেদিনের তাণ্ডবের ঘটনায় সরাসরি যুক্ত তাদেরকেও কলকাতা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই মুহূর্তে আলিপুর পুলিশ কোর্টে রয়েছি এই সাতজন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা এখানে ফরওয়ার্ড করবেন তারপর নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন নিজেদের কাস্টাডিতে পেলে তাদের জিজ্ঞাসাবাদ করে সেদিনের তাণ্ডবে ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সামগ্রী পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করবেন পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই অভিযুক্ত অত্যন্ত ধূর্ত এবং সে পেশাদার অপরাধীদের মতো একাধিক মোবাইল ফোন একাধিক সিম কার্ড একাধিক গাড়ি এবং একাধিক লোকেশনে ছিল যাতে তাকে ট্র্যাক করা কঠিন হয়ে গিয়েছিল তদন্তকারী আধিকারিকদের প্রথমে এখান থেকে বেহালা থেকে পালিয়ে এই অভিযুক্ত যায় উড়িষ্যার বালাসোর সেখানে গিয়ে কিছুটা সময় সে থাকে বালাসোর থেকে পূর্ব মেদিনীপুরে দীঘায় চলে যায় সেখানে গিয়ে আবার কিছুটা টাইম স্পেন্ড করে তারপর দীঘা থেকে খড়গপুর হয়ে হাওড়া গ্রামীণ এলাকার জয়পুরে এই অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল কেন এতগুলো লোকেশনে এই অভিযুক্ত গেল তদন্তকারী আধিকারিকরা মনে করছেন একাধিক লোকেশনে গেলে একাধিক টাওয়ার লোকেশন আসবে এবং সেই টাওয়ার লোকেশানে তদন্তকারী আধিকারিকরা বিভ্রান্ত হয়ে যাবেন যে অভিযুক্ত এক্স্যাক্টলি কোথায় রয়েছে তাকে ট্র্যাক করা কঠিন হয়ে যাবে ঠিক সেই কারণেই এই একাধিক লোকেশন সে ইউজ করেছিল পালানোর সময় শুধু তাই নয় একাধিক মোবাইল ফোন ইউজ করেছিল যাতে তাকে না যায় কারণ তার মোবাইল ইন্টারসেপ্ট করে তাকে ধরা যেতে পারে কিন্তু অন্য নাম্বার বা অন্য সিম কার্ড থেকে সে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে তাকে কন্ট্যাক্ট করা বা তাকে ট্র্যাক করা ডিফিকাল্ট হয়ে যাবে তদন্তকারী আধিকারিকদের পুলিশ আধিকারিকরা তার বাড়ির লোকের মোবাইল ফোন বাড়ির লোককে নজরদারিতে রেখেছিলেন যে সোমনাথ বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে কিনা শুধু তাই নয় পলায়ন পর্বে সে মোটা অঙ্কের টাকা পকেটে নিয়ে গেছিল কারণ গাড়িও সে চেঞ্জ করেছে টোল প্লাজার সিসিটিভি ফুটেজে যাতে তাকে ফিক্স আপ করা না যায় তার জন্য একাধিক গাড়ি যে তদন্তকারীরা বিভ্রান্ত হয়ে যাবেন ফলত মোটা অঙ্কের টাকা লেগেছে একাধিক জায়গায় ছিলেন কোনো জায়গাতে কয়েক ঘন্টার বেশি অভিযুক্ত থাকেনি তিন ঘন্টা চার ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা এক একটা জায়গায় স্টে করে আবার গাড়ি নিয়ে প্রায় দেড়শো দুশো কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় গিয়ে আবার কিছুটা সময় থাকতে শুরু করেছেন এই মোটা এন্ডিতেই কিন্তু পালানোর সময় পুরো সময়টাই সোমনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন তদন্তকারী আধিকারিক কিছু সময়ের মধ্যেই সাতজনকে কোর্টে নিয়ে আসবেন নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবেন বেহালায় তাণ্ডবের ঘটনায় সোমনাথে কিন্তু মূল অভিযুক্ত এমনটি পুলিশ সূত্রে দাবি ফলত কোর্টে এসে নিজেদের হেফাজতে নেওয়ার পর অস্ত্র সিজার এবং বাকি প্রক্রিয়াগুলো পুলিশ আধিকারিকরা এগোবেন